আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। কেন গাজা এক মাসের যুদ্ধবিরতি সম্ভব নয়, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। নেতানিয়াহু কেন 6 মাস স্থায়ী হবে গাজা যুদ্ধের তৃতীয় পর্ব। রাম মন্দির উদ্বোধন, আবেগে আপ্লুত মোদি যা বললেন। মরে যেতাম মাথা টনটন করছে মমতা, যেভাবে মালিতে সোনার খনি ধসে নিহত 73। রাম মন্দির উদ্বোধনের একদিন পরেই বানর নিয়ে যে লঙ্কা কাণ্ড। ব্র্যাকের সে শিক্ষককে বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়ার প্রস্তাব। কতদিন থাকবে শীত যা জানালো আবহাওয়া অফিস। গোল্ডেন ভিসা প্রক্রিয়া আরো যে সহজ করলো আমিরাত। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিশ্চয় আছে, কেন মদের দোকান চালু হচ্ছে সৌদি আরবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। কেন গাজা এক মাসের যুদ্ধ বিরতি সম্ভব নয়। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় 24 ঘন্টায় নিহত হয়েছেন 210 জন। এর মধ্য দিয়ে নিহত ফিলিস্তিনি সংখ্যা দাঁড়িয়েছে 25,700 জনে। আহত হয়েছেন 63,740 জন। এছাড়া প্রত্যেক গাজাবাসী মারাত্মক শোচনীয় পরিস্থিতির মধ্যে বেঁচে রয়েছেন, এমন মৃত্যুপুরীতে দাঁড়িয়ে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত এমন তিনটি সূত্রে বরাত দিয়ে এখবর জানিয়েছে রয়টার্স। তবে ইসরায়েলের সরকারের মুখপাত্র বলেছেন কোন যুদ্ধবিরতি হবে না। খবর আল জাজিরা। রয়টার্স জানিয়েছে ফিলিস্তিনি বন্দী ও জিম্মিদের বিনিময়ে এক মাসের যুদ্ধবিরতিতে হামাস ও ইসরায়েল নীতিগতভাবে একমত হয়েছেন, কিন্তু গাজায় চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধের ব্যাপারে দুপক্ষের মধ্যে মতবিরোধ রয়ে গেছে। এদিকে ইসরায়েলের সরকারের মুখপাত্র ইলানা স্টেইন বলেছেন কোন যুদ্ধবিরতি হবে না, অতীতে মানবিক উদ্দেশ্যে বিরতি ছিল, সেই চুক্তি হামাস লঙ্ঘন করেছে। তিনি আরো বলেন ইসরায়েলে হামাসের ধ্বংস এবং সমস্ত জিম্মিকে ফিরিয়ে আনার বিষয়ে হাল ছাড়বে না। একই সঙ্গে গাজা থেকে ইসরায়েলের প্রতি কোনো হুমকি থাকবে না তা নিশ্চিত করতে হবে। প্রিয় ভালোবাসা দর্শক, ইসরায়েলে নামক এই বিষাক্ত সাপ থেকে যুক্তরাষ্ট্রকে দুধ কলা দিয়ে পুষে যাচ্ছে। আপনার মূল্যবান মতামত দিয়ে জন্য কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নেতানিয়াহু কেন 6 মাস স্থায়ী হবে গাজা যুদ্ধের তৃতীয় পর্ব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজা যুদ্ধের তৃতীয় পর্ব শেষ করতে সেনাবাহিনী 6 মাস সময় লাগবে, যা ইতিমধ্যে উত্তর গাজা উপত্যকায় শুরু হয়েছে। তিনি মন্ত্রী পরিষদের সদস্যদের কাছে এই মন্তব্য করেছেন। খবর আনাদুলু ও মিডল ইস্ট মনিটর। মন্ত্রী পরিষদের ওই বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রীদের বলেন গাজা উপত্যকা যুদ্ধের প্রথম পর্ব কেবল বিমান হামলা হয়েছে। এ হামলায় কেবল বিমান থেকে সেখানে বোমা বর্ষণ করা হয়েছিল, এতে আমাদের 3 সপ্তাহ সময় লেগেছে। দ্বিতীয় পর্বের ক্ষেত্রে আমরা বলেছিলাম 3 মাস সময় লাগবে, সে মতেই যুদ্ধের দ্বিতীয় পর্বটি 3 মাস স্থায়ী হয়েছিল। একইভাবে আমরা বলছি গাজা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার তৃতীয় অংশটি হবে 6 মাস স্থায়ী, এর মধ্যে তা শুরু হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েলে গাজা উপত্যকায় অব্যাহতভাবে মারাত্মক আক্রমণ চালিয়ে আসছে। এসব হামলায় এই পর্যন্ত অন্তত 25,490 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। 3.5 মাসের বেশি সময় ধরে চলা ও এ হামলায় 63,354 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রিয় ভালোবাসা দর্শক, ইসরায়েল কি বিশ্ব সভ্যতার জন্য বিস্ফোরক? আপনার মূল্যবান মতামত এর জন্য কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাম মন্দির উদ্বোধন, আবেগে আপ্লুত মোদি যা বললেন। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মন্দিরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় রাম মন্দিরের প্রধান কক্ষে রামের মূর্তির চোখের বাঁধন খুলে দেওয়া হয়। এর মাধ্যমে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। মোদি এতে নেতৃত্ব দেন, সেখানে জনসভা হয়েছে। রাম মন্দিরের সামনে মন্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু বক্তব্য রাখাই নয়, একেবারে আবেগে ভেসে গেলেন তিনি। মোদি বক্তব্য রাখতে গিয়ে বলেন রাম ভারতের আস্থা, রাম ভারতের আধার, রাম ভারতের বিচার, রাম ভারতের বিধান, রাম ভারতের চেতনা, রাম ভারতের চিন্তন, রাম ভারতের প্রতিষ্ঠা, রাম ভারতের প্রতাপ, রাম প্রবাহ, রাম নিত্যয়তা, রাম নিরন্তরতা, রাম ব্যাপক, রাম বিশ্বাস, রাম বিশ্ব আত্মা। এ কারণে রামের প্রতিষ্ঠা যখন হয় তখন শুধু বছর বা শতাব্দী ধরে নয়, তার প্রভাব হাজার বছর ধরে হয়। তিনি বলেন রাম মন্দির রাম আগুন নন, রাম হলো ঊর্জা, রাম হলেন শক্তি, রাম বিবাদ নয়, রাম সমাধান, রাম শুধু আমাদের নন, রাম সকলের, রাম শুধু বর্তমানের নয়, রাম চিরকালের। সূত্র হিন্দুস্তান টাইমস। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মরে যেতাম মাথা টন টন করছে মমতা।
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন। বুধবার পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে কলকাতায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, কলকাতায় ফিরে সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি জানি না ঠিকভাবে গাড়িটি দেখতে পারিনি। আমরা বেরোচ্ছিলাম, ধরো একটা গলি থেকে বেরোচ্ছি, ধরো ওই গাড়িটা প্রায় ঘন্টায় 200 কিলোমিটার স্পিডে আসছিল, গাড়িটা আমার প্রায় ড্যাশ করে দিত, পুরো মরেই যেতাম ওখানে। আমার যে ড্রাইভার ছিল সঙ্গে সঙ্গে ব্রেকটা কষেছিল, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েও ও ব্রেকটা কষেছিল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যেভাবে বালিতে সোনার খনি ধসে নিহত 73। মালিতে সোনার খনি ধসে নিহত হয়েছেন 73 জন। খনিটির টানেল ধসে পড়ার পর বিপুল সংখ্যক প্রাণহানির এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অবশ্য নিহতের সংখ্যা কমপক্ষে 40 বলে জানিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মালিতে একটি সোনার খনিতে টানেলে ধসে কমপক্ষে 40 জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্বর্ণখনির স্থানীয় কর্মকর্তা ওমর সিদিবে বার্তা সংস্থা এএপি কে বলেন, একটি শব্দ হওয়ার পর খনিতে ধস শুরু হয়েছিল, পৃথিবী তখন কাঁপতে শুরু করেছিল। বিবিসি জানায়, বালি বিশ্বের অন্যতম সোনা রপ্তানিকারক দেশ হলেও বেশিরভাগ খনি শ্রমিক সোনা খননের জন্য অনিরাপদ পদ্ধতি ব্যবহার করে কাজ করে থাকেন। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, রাম মন্দির উদ্বোধনের একদিন পরে বানর নিজে লঙ্কা কাণ্ড। একদিন থেকে আগেই উদ্বোধন হয়েছে ভারতের অযোধ্যা রাম মন্দিরের। যে মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজনের কমতি ছিল না দেশটির সরকারের। প্রায় 1800 কোটি টাকা খরচ তৈরি এই মন্দিরের উদ্বোধনের একদিন পার না হতেই ঘটে গেছে এক নাটকীয় ঘটনা। বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাম মন্দির উদ্বোধনের পরদিন মঙ্গলবার সন্ধ্যায় মন্দিরের সুরক্ষিত প্রাঙ্গণে হঠাৎ প্রবেশ করে একটি বানর। রাম ভক্তদের দাবি, নতুন মন্দিরে স্থাপিত রামের শৈশবের মূর্তি দেখতে হাজির হয়েছিলেন স্বয়ং হনুমান। প্রতিবেদনে বলা হয়, এদিন বেলা 5:50 দিকে রাম মন্দির প্রাঙ্গণে দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করে বানর। শুধু তাই নয়, বানরটি সবাইকে ফাঁকি দিয়ে একেবারে রামের প্রতিমূর্তির কাছে চলে যায়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ব্র্যাকের সেই শিক্ষককে বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়ার প্রস্তাব। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব নতুন শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত বিতর্কিত একটি বিষয় নিয়ে সমালোচনা করায় চাকুরি হারিয়েছেন। বিষয়টি নিয়ে দেশ বিদেশে সব মহলে চলছে তুমুল সমালোচনা। বিশেষ করে মাহতাবের চাকরি হারানোর বিষয় এবং ব্র্যাকের এমন কর্মকাণ্ডের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরগরম। এদিকে এই ঘটনায় দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান শিক্ষক আসিফ মাহতাবকে চাকুরির অফার দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এই অফার করেন তিনি। লাইভে এসে তিনি বলেন আসিফ ভাইয়ের চাকরি নিয়ে নিয়েছে একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যত বেতন দিত তার ডাবল বেতন দিয়ে আমি আসিফ ভাইকে চাকরি দিব। আসিফ ভাই যদি চাকরি করতে না চান তাহলে আপনিও একটি ইউনিভার্সিটি কিংবা একটি কলেজ গড়ে তুলুন, আপনি স্পন্সর করব বাংলাদেশে। লাখো কোটি মানুষের সামনে আমি ওয়াদা করে যাচ্ছি, আমি চাই আসিফ ভাইকে চাকরি দিতে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কতদিন থাকবে শীত যা জানালো আবহাওয়া অফিস। কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল, ভোর থেকেই বিভিন্ন কুয়াশায় ছেয়ে গেছে। সকাল 8 পর্যন্ত দেখা মেলেনি সূর্যের, মাঝে মাঝে সূর্য উঁকি দিতে দেখা যাচ্ছে। তাপমাত্রা আরো কমে শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে গেছে। দিনের সামান্য রৌদ্র হাড় কাঁপানো শীত কমাতে পারছে না। এদিকে দেশের 4 জেলা সহ 4 বিভাগ বইছে শৈত্যপ্রবাহ, বাকি এলাকাগুলোই শৈতল বাতাস বইছে। অনেক জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এই শীত চলতি জানুয়ারি মাসে পুরো সময় জড়িয়ে থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার খুলনায় গড়ে গড়ে বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা সহ দেশের মধ্যাঞ্চল থেকে উপকূল পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। আগামী 2-3 দিন দেশের উপকূল সহ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং থাকতে পারে মেঘ, ফলে এসব এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী 2-1 দিন মেঘ বৃষ্টি থাকতে পারে, তারপর আবারও শীত বাড়তে পারে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, গোল্ডেন ভিসা প্রক্রিয়া আরো যে সহজ করলো আমিরাত। সম্পদ কেনা কিংবা বিশেষ অবদানের প্রেক্ষিতে গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া আরো সহজ করেছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে রিয়েল এস্টেট
খাতের বিনিয়োগকারীদের 1 মিলিয়ন দিরহাম ডাউন পেমেন্ট দেওয়ার বিষয়টি আর মানতে হবে না। বুধবার এক প্রতিবেদনে খালিজ টাইমস জানায়, আগে নিয়ম ছিল সম্পদ কেনার মাধ্যমে ভিসা পেতে চাইলে তাদের সম্পদের মূল্যের 1 মিলিয়ন দিরহাম ডাউন পেমেন্ট দিতে হবে। নতুন নিয়মে রিয়েল এস্টেট খাতের বিনিয়োগকারীদের এখন আর তা মানতে হবে না। এতে করে গোল্ডেন ভিসা পাওয়ার পথ আরো সহজ হবে বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ। খবরে বলা হয়, যদি সম্পদের মূল্য 2 বিলিয়ন দিরহামের বেশি হয় এবং মালিকরা কিস্তি অথবা মর্গেজের মাধ্যমে সেটি কিনে থাকেন, তাহলে তারাও 10 বছর মেয়াদি গোল্ডেন ভিসা আবেদন করতে পারবেন। তারা সম্পদের মূল্যের কতটুকু পরিশোধ করেছেন ভিসা প্রদানের ক্ষেত্রে সেটি আর বিবেচনা করা হবে না। এদিকে আরেকটি খবর হচ্ছে, কেন মদের দোকান চালু হচ্ছে সৌদি আরবে? সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো মদের দোকান চালু হতে যাচ্ছে, তবে এটি চালু করা হচ্ছে শুধু অমুসলিম কূটনীতিকদের জন্য। বুধবার এ সংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই প্রতিবেদনে খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে ওই দোকান থেকে মদ কিনতে হলে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড আসবে। প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ মদ কিনতে পারবেন রেজিস্ট্রেশনকারীরা। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, মদের দোকানটি হবে রিয়াদের কূটনীতিক পাড়ায়, যেখানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। ওই এলাকাটিতেই দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা থাকেন, তবে দোকানটিতেই মুসলিমদের যাওয়ার সুযোগ নেই। আগামী সপ্তাহের মধ্যে দোকানটি খোলার আশা করা হচ্ছে। কূটনীতিকদের ছাড়া অন্যান্য অমুসলিম প্রবাসীদের সেই দোকানে প্রবেশাধিকার থাকবে কিনা তা স্পষ্ট হওয়া যায়নি। উল্লেখ্য, সৌদি আরবের লাখ লাখ প্রবাসীর বসবাস, যাদের অধিকাংশ এশিয়া মিশর থেকে আসা।